হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যে কথা নিয়ে আসলাম, আজকে তো স্যাটারডে, আপনাদের ভাইয়া ছুটি। তো আপনাদের ভাইয়া ছুটি বলে, কারণ সবসময় তো আমি রান্নাবান্না করি, আমি খাওয়াই, তো সে আবার ছুটির দিন একটু রান্নাবান্না করে আমাদেরকে খাওয়াইতে অনেক 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 আনন্দ পায়। তার কারণে সে আজকে আমরা ঘুমেছিলাম, মা মেয়ে সবাই, এখন উঠলাম, এখন বাজে করি 12টা। তো হচ্ছে সে মনে হয় সকাল সকাল উঠে আজকে আমাদের জন্য রান্না করছে, গরুর মাংস দিয়ে, তারপর হচ্ছে দেন আলু দিয়ে রান্না করছে, আর রান্না করছে হচ্ছে আপনার মশারির ডাল। এটা হচ্ছে কিন্তু তার স্পেশাল মশারির ডাল, সে সবসময় এভাবে মশারির ডালটা রান্না করতে পছন্দ করে। বাট আমি এভাবে করি না, ও এইভাবেই করে, একটু থকা থকা, তার সাথে কিছু শুকনো মরিচ দিয়ে দেয় ভাগাড়ের সময়। এই যে দেখেন কি সুন্দর। আমি কিন্তু তার এই মুসারির ডালের রেসিপিটা আপনাদেরকে একদিন দেব, তা আপনারা অবশ্যই দেখবেন। আর করছে সে হচ্ছে সালাদ, এই যে দেখেন, ওয়াও, এত কিছু রান্না করছে, সালাদ করবে না তা তো হয় না, সেই জন্য সে সাথে সাথে সালাদও করে নিছে। তো আপনার কে কে, কোন কোন ভাইয়ারা এইভাবে বউকে হেল্প করে আমাকে একটু কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমার জামাই তো ছুটির দিন আমাকে এইভাবে হেল্প করে, খুবই ভালো লাগে এগুলো। আসলে আসলে খাওয়া বড় কথা না, খাওয়ার চেয়ে কিন্তু দেখাটা হচ্ছে বেশি সুন্দর, না? অনেক সুন্দর লাগে এগুলা। জামাইরা যখন বউদেরকে হেল্প করে, বউদেরকে একটা ছুটি দেয়, রিল্যাক্স দেয়, তখন খুবই ভালো লাগে। সে আজকে আমাকে রিল্যাক্সে রাখছে, আমাকে, আমার বাচ্চাকে, সবাইকে রিল্যাক্সে রাখছে। আজকে সে কাজ করবে, সে রান্না করবে, সে আমাদেরকে খাওয়াবে। তো আপনাদের ভাইয়ার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে সবাই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কোন কোন ভাইয়ারা এভাবে বউদেরকে রান্না করে খাওয়ান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে আপুরা ভাইয়ারা সবাই জানাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে আবার চলে আসবেন অনু নোয়াখালী ব্লগ পেজের সাথে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।